বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো আজকে একটু পিঠে বানাতে হয় আমাদের, এটা একটা নিয়ম আছে। তো আমি এটা সন্ধ্যাবেলায় তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো, আজকে আমি একটা নতুন পিঠে বানাবো। ওই পিঠে বানানোটা শিখেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তো চলো দেখতে থাকো কী কী বানাই, কীভাবে বানাই। তো নতুন পিঠে বলতে আমি কী পিঠে বানাবো জানো তো? গ্লাস পিঠে। গ্লাস পিঠে অনেকেই বানিয়েছে, কিন্তু আমার কাছে এটা নতুন। আমি যেহেতু নতুন শিখেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। দেখো, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে দেখো, একে একে জল দিয়ে ভালো করে মেখে নেব। জল প্রচুর লাগবে, এতে সুজিটা ভিজবে। তো এটা গ্লাস পিঠে হবে, তো গ্লাস পিঠেই বানাচ্ছি। এবার দুধটা অ্যাড করে দেবো। ঘনত্বটা এরকম রেখেছি, এটা তো আবার সুজি তো ফুলে ফেপে যাবে, তো তখন যদি একটু জল লাগে তখন একটু জল অ্যাড করব। চলো, এটা আমার এখন রেডি হয়ে গেছে। এটা এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি এবার নারকেলের পুরটা বানিয়ে নেব। যে আখের গুড় দিয়ে পুরটা করে নিচ্ছি আমি। এদিকে আমার নারকেলের পুরটা হয়ে এসছে, তো আমি আখের গুড় দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। তো চলো এটা এখন বানিয়ে নিই। এদিকে পুরটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চলো এবার ব্যাটারটা দেখি। এদিকে দেখো, ব্যাটারটা আমার ঠিক এই রকম ঘনত্ব হয়েছে, আমি বেশি পাতলা করব না। তো চলো, আমি এদিকে দেখো তিনটে গ্লাস নিয়েছি, কতটা হয় দেখি। তিনটে গ্লাসে দেব। তো আমি প্রথমে বলেছিলাম এটা গ্লাস পিঠে, তো চলো গ্লাসের মধ্যে ভরে দিই। পুরটা থেকে এই পুর নিয়ে এই যে এরকম রোলের মতো বানিয়ে নিয়েছি, এটা এরকম তিনটে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে ওতে এবার দিয়ে দেব। চলো এর মধ্যে দিয়ে দিই। দেখো এই যে দিয়ে দিয়েছি, এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। তো চলো এগুলো আমি এবার ভাপতে দিই। দেখো আমি এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, তার সাথে এই দেখো জলও দিয়ে দিয়েছি। এবার এগুলো জলটা ফুটুক। জলটা ফুটতে জলটা ফুটার আগে আমি এগুলো বসিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেছে, তো যাই হোক চলো আমি এবার এগুলো একে একে বসিয়ে দিই। দেখো আমি তিনটেই বসিয়ে দিয়েছি। চলো এগুলো এবার ভাপতে থাক। এইভাবে আমি ঢেকে দিয়েছি, পুরো ঢাকা যাবে না, কারণ পুরো ঢাকলে তো সিটি পড়ে যাবে, ওই জন্য এইভাবে আমি ঢেকে দিয়েছি। তো চলো এবার এটা ভাপতে থাক, তারপর আমি এসে দেখাচ্ছি কীভাবে হলো। তো বন্ধুরা, হয়ে গেছে। আমি এই ছুরিটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়েছে কি হয়নি। দেখো ছুরিটা আমার পরিষ্কার উঠে যাচ্ছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এবার নাভিয়ে নেব। এটা করতে দিয়েছি, এই যে দেখো, এবার আমি এগুলো ছাড়িয়ে আমি এগুলো ছুরির সাহায্যে একটু করে হালকা করে নিয়েছি। করে নিয়ে এবার এগুলোকে আস্তে আস্তে হাতে করে একটু ঠুকে দিলে এটা ঠিক মতো হয়ে যাবে। তো চলো ঠিক মতোভাবে গ্লাস থেকে বের করে নিই। দেখো একটা বের করে নিয়েছি, আর একটা দেখাচ্ছি। দেখো এক হাতে করে হচ্ছে না, দাঁড়াও বের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, পুরো গ্লাসের মতোই হয়েছে, পুরো গ্লাস পিঠা। তো গ্লাস পিঠে দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এগুলোকে একটু ডিজাইন করে কেটে নিই। দেখো আমি পিঠেগুলোকে এইভাবে ডিজাইন করে সুন্দর ডিজাইন করেছি। দেখো ডিজাইন করে গোল গোল মতো করে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। কত সুন্দর দেখাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়। তো চলো এইভাবে বানাবে, বানালে যদি বানিয়ে দেখবে, যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখো একবার। আমি তো বানাই, আমার তো ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে।
তো যাই হোক, চলো।